हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल अनाबियास मम। ट्रेडिशनल खाबारगुलोर मध्ये तंदूरी चिकेन अन्यतम, आर ताई आमी आजके आपनादेरके तैरी करे देखाबो ओवेन छाड़ा चूलाते कीभावे खूब सहजे तंदूरी चिकेन तैरी करे नेওয়া যায়। आशा करछि आजकेर ई रेसिपिटी आपनादेर काछे भालो लागबे। आर जारा एखोनो आमार चैनलटी सबस्क्राइब करेननि किंबा आमार चैनले नतून, अवश्य आमार चैनलटी सबस्क्राइब करे नेबेन एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करे नेबेन, जाते परवर्ती भिडियो नोटिफिकेशनटी सबार आगे पेये जान एबं भिडियोटी देखे नीते पारेन। तो चलुन दर्शक, देखे नेई तंदूरी चिकेन तैरिर पुरो प्रस्तुत प्रणालीटी। प्रथमेई आमी एखाने 6 पिस चिकेन लेग नियेछि। चिकेनगुलोके आमी एकटी नाइफेर साहाज्ये एभाबे डिप काट करे केटे निच्छि যেন মশলাগুলো চিকেনের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। এভাবে চিকেনগুলোর দুইটা পাশই আমি ডিপ কাট করে কেটে নিচ্ছি। আর চিকেনগুলো আমি ধুয়ে একটি ন্যাপকিন দিয়ে ভালো মতো মুছে নিয়েছিলাম, যেন চিকেনের গায়ে কোনো অবশিষ্ট পানি না থাকে। সবগুলো চিকেন চিরে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি একটি বোল। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, সঙ্গে দিয়ে দিব 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1/2 টিস্পুন ধনে গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন তান্দুরি চিকেন মশলা, দিয়ে দিচ্ছি ফুড কালার সামান্য, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তারপর হাত দিয়ে ভালোমতো মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আবারও হাত দিয়ে ভালোমতো মশলাটা মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে। তারপর আমি মশলার সঙ্গে ভালোমতো চিকেনগুলো উপর নিচ মাখিয়ে নিচ্ছি। ভালোমতো মাখানো হয়ে গেলে এটা আমি মেরিনেশনের জন্য রেখে দিব ফ্রিজে ওভারনাইট। আপনাদের হাতে যদি কম সময় থাকে আপনারা 30 মিনিটও রেখে দিতে পারেন, তবে ওভারনাইট রেখে দিলে এর রেজাল্টটা খুবই ভালো আসে। তারপর একটি ক্লিন র‍্যাপিং পেপারের সাহায্যে এটা মুড়িয়ে আমি ফ্রিজে রেখে দেব ওভারনাইট। মোড়ানো হয়ে গেছে। এখন আমি এটি ফ্রিজে রেখে দিচ্ছি। পরদিন সকালে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এগুলো আমি ফ্রাই করার জন্য চুলায় একটি স্কিলেট প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। তারপর ব্রাশ দিয়ে এটা স্প্রেড করে দিচ্ছি। এখন চিকেনের লেগ পিসগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর একটি নয়েজ হচ্ছে, তার মানে স্কিলেটটা আমার খুব ভালোমতো গরম হয়েছিল। আপনারা অবশ্যই স্কিলেট প্যানটা ভালোমতো হিট করে নেবেন। এখন আমি ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এটা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আবারও কুক করে নিব আরো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার উল্টিয়ে দিচ্ছি। এই সময় চুলার হিটটা থাকবে মিডিয়াম লোতে। তারপর যে মশলাটা ছিল ওই মশলার মিশ্রণটা আমি একটি ব্রাশের সাহায্যে চিকেনগুলোর গায়ে স্প্রেড করে দিচ্ছি।
এখন এটি আরো 5 মিনিটের জন্য আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। দেখুন আমার চিকেন গুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন গুলো উঠিয়ে নিয়েছি, প্যানে যে লেগে থাকা মশলাগুলো আমি একটি চামচের সাহায্যে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ অলিভ অয়েল। এখন বাকি চিকেন লেগ গুলো আমি এতে দিয়ে দিচ্ছি। চিকেন লেগ গুলো দেয়া হয়ে গেলে একই ভাবে আমি এই লেগ পিস গুলো কুক করে নিব। আমার টোটাল লেগ গুলো হতে সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। আপনারা ট্রাই করবেন একটু ধৈর্য সহকারে চিকেন গুলো ভালোমতো কুক করে নিতে, নয়তো বা ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তারপর অবশিষ্ট মশলাগুলো আবার চিকেনের গায়ে আমি একটি ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেনগুলো একটু ঢেকে রান্না করেছি, আপনারা ট্রাই করবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর চিকেনগুলো ভালোমতো সিদ্ধ করে রান্না করে নিতে। চিকেনগুলোর এক পাশ মোটামুটি হয়ে গেছে, তাই উল্টে দিলাম। সাবধানে উল্টাতে হবে। চিকেনগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি একটি সুন্দর প্লেট ডেকোরেট করে রেখেছিলাম সালাদ দিয়ে, এখন এর মধ্যে আমি চিকেনগুলো পরিবেশন করে নিচ্ছি। সো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খুব সহজেই ওভেন ছাড়া চুলায় তান্দুরি চিকেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।